দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনের বিজয়ে সবচেয়ে বড় অংশীদার ইরান বললেন হামাস প্রধান এদিকে রয়েছে কতটা ভয়ঙ্কর ইরানের এই নতুন ড্রোন জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত ফিলিস্তিনের যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই এদিকে রয়েছে মৃত্যুর আগে মুসলিম করোনা রোগীকে পবিত্র কালেমা পড়ে শোনালেন হিন্দু ডাক্তার এছাড়াও জানিয়ে দিচ্ছি হামলায় বিধ্বস্ত বাড়িতে ফিরছেন জানবেন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও জানিয়ে দিব টিকা নিয়ে দৃষ্টান্ত গড়লেন কাশ্মীরের একশ বছরের বৃদ্ধা সর্বশেষ জানিয়ে দিচ্ছি এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা দশ বছরের তথ্য চুরির সংখ্যা এখন দিব ফিলিস্তিনের বিজয় সবচেয়ে বড় অংশীদার ইরান বললেন হামাস প্রধান ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের অস্ত্র প্রযুক্তি ও অর্থ সহায়তা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তিনি বলেছেন ফিলিস্তিনিদের বিজয় ইরান সবচেয়ে বড় অংশীদার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পর গাজায় আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ইসমাইল হানিয়া বলেন ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবেলা জেরুজালেম আল কুদুস ও আল আকসার পবিত্রতা রক্ষায় আকুণ্ঠ সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তারা আমাদের বিজয় সবচেয়ে বড় অংশীদার আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আশা করি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো দ্রুত গাজার মুসলিম ভাইদের সহায়তায় এগিয়ে আসবে এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ও ঐশী বিজয়ের দাবি করে ফিলিস্তিনের জনগণকে অভিনন্দন জানান ইসমাইল হানিয়া তিনি বলেন গাজার প্রতিরোধ সংগঠনগুলোর বিরোচিত ও সাহসী ভূমিকার কারণে এই বিজয় অর্জিত হয়েছে তারা ইহুদিবাদীদের উচিত শিক্ষা দিয়েছে এছাড়া হামাস প্রধান বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট আমরা জেরুজালেম ও আল আকসার পবিত্রতা রক্ষায় বদ্ধপরিকর পবিত্র ভূমিতে দখলদার ও ইহুদিদের প্রবেশ করতে দেওয়া হবে না শেখ জাররা থেকে আমাদের এই ভাই বোনদের ইরানের এই নতুন জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত ইরানের ইসলামী গার্ড বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে আর আইজিসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় জানা গেছে ড্রোনটি টানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে সক্ষম একসাথে তেরোটি বোমা নিয়ে আঘাত হানতে পারে পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে এছাড়া প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উঠতে পারে এটি আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পূর্ণ করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে এ ব্যাপারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরো স্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে ড্রোনটি আকৃতিতে অনেক বড় এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ সূত্র বিডি প্রতিদিন ফিলিস্তিনের যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা নেই ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন যে যে কোনো সময় আবারও লেগে যেতে পারে যুদ্ধ তাই যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা নেই তিনি আরও বলেন ইসরায়েল দাবি করছে এই যুদ্ধবিরতি একতরফা মিশর কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি উল্লেখ্য হামাসের সঙ্গে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল এর আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল আল আকসাম মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে বারো দিন ধরে হামলা চলে গত দশই মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত দুশত বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে বারো জন নিহত হয়েছেন এই সূত্রটি প্রকাশ করেছে আল জাজিরা মৃত্যুর আগে মুসলিম করোনা রোগীকে পবিত্র কালেমা করে শোনালেন হিন্দু ডাক্তার কেরালার তিরুবনন্তপুর মের জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রেখা কৃষ্ণা রেখা কৃষ্ণা করোনা কালে ভয়াবহ দুঃসময়ে সম্প্রতির অন্যান্য নজির তৈরি করেছেন তিনি সূত্রের খবর সেই হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ভর্তি ছিলেন এক মুসলিম নারী মৃত্যু পথ যাত্রী তিনি তাকে কার্যত হাতছানি দিয়েছে ডাক্তার ডাকছে মৃত্যু কিন্তু চিকিৎসকের মনে হয়েছিল কিছু যেন খুঁজছেন ওই রোগী আর কাল বিলম্ব করেননি ওই চিকিৎসক এই রোগীর কানে ডাক্তার কৃষ্ণা শোনালেন ইসলাম ধর্মের পবিত্র কালেমা তারপর তিনি দেখেন এক সুন্দর প্রশান্তি এই রোগীর মধ্যে শেষ নিঃশ্বা ত্যাগ করার সময়ও এই প্রশান্তি লক্ষ্য করেন চিকিৎসক এরপর ওই চিকিৎসক তারই এক সহকর্মীর সঙ্গে গোটা বিষয়টি আলোচনা করেন ওই সহকর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সকলের কাছে তুলে ধরেন ভাইরাল হয় এই ঘটনা সম্পত্তির এক প্রতীক হিসেবে তাকে প্রশংসায় ভরিয়ে দেয় নেট দুনিয়া কিন্তু তারপরে একটি প্রশ্ন থেকেই যায় ওই বিশেষ সময় চিকিৎসক জানলেন কি করে যে কলেমা পড়তে হবে সেই প্রশ্নের উত্তরে ওই চিকিৎসক বলেন আমি জন্মেছি ও বড় হয়েছি দুবাইতে মুসলিমদের নানা প্রথা সম্পর্কে আমি অবহিত আমি এরকম একটি পরিবেশে বড় হয়েছি যেখানে সমস্ত বিশ্বাসকে মর্যাদা দেওয়া হয় তিনি বলেন আমি আমার কর্তব্য করেছি এটা কোনো ধর্মীয় আচার পালন করিনি শুধু মানবিকতার কাজ করেছি অপর এক চিকিৎসক বলেন অনেকেই শেষ সময় কাছের মানুষদের দেখতে চান তবে ডাক্তার কৃষ্ণা যা করেছেন তা প্রশংসার দাবি রাখে সূত্র হিন্দুস্তান টাইমস হামলা বিধ্বস্ত বাড়িতে ফিরেছেন ফিলিস্তিনিরা এগারো দিন ধরে হামলা পাল্টা হামলা শেষে ইসরায়েলে হামাস যুদ্ধবিরতি ঘোষণা করার পর গাজা বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরেছেন হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলও জীবনজীবন স্বাভাবিক হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করতে মিলিয়ন মিলিয়ন ডলার প্রয়োজন গত এগারো দিনে ইসরায়েলি হামলায় দুশত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ছেষট্টি জন শিশু রয়েছে আহত হয়েছেন এক হাজার নশো জন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের একজন সেনা এবং দুইজন শিশু সহ বারো বেসামরিক মানুষ মারা গিয়েছে এছাড়া শত শত মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে সূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আগামী সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের কথা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা না হলেও মন্ত্রণালয় সূত্রের খবর যুক্তরাষ্ট্র থেকে করোনা টিকা সংগ্রহের তার প্রধান লক্ষ্য শুধু টিকা সংগ্রহ নয় ভবিষ্যতে ভারতে সেই টিকা প্রস্তুত করা নিয়েও জয়শঙ্কর সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবেন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সামাল দিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য ভারত বেশ কিছুদিন সেসব দেশের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্রে তাদের অন্যতম এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা তাদের মজুদ থেকে আট কোটি ডোজ সরবরাহ করতে প্রস্তুত এর মধ্যে অক্সফোর্ড জেনেটিকা ছাড়াও রয়েছে ফাইজার মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা টিকা নিয়ে দৃষ্টার্থ করলেন কাশ্মীরের একশত বছরের বৃদ্ধা ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে করোনাভাইরাসের টিকা সম্পর্কে ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে তবে সেই অঞ্চলেই শতবর্ষী এক বৃদ্ধা গ্রহণ করেছেন করোনার টিকা একশত বিশ এলাকায় অন্যদের মধ্যে উৎসাহ আর তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী তিনি ওই বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার তার বাড়িতে হাজির হয়েছিলেন এনডিটিভি জানিয়েছে ঢোলি দেবীর বাড়ি জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলার প্রত্যন্ত গাঢ় কাতিয়াস গ্রামে সেখানে টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে সেখানেই গত সতেরোই মে টিকা নিয়ে অন্যদেরকে টিকা নিতে উৎসাহ যোগালেন এই শতবর্ষী বৃদ্ধা এক সেনা কর্মকর্তা বলেন করোনা মহামারীর অন্ধকারে আশার আলো জেলেছেন ঢোলি দেবী তার টিকা নেয় অনুপ্রাণিত হয়ে ওই গ্রামে এখন অনেকেই টিকা নিতে আসছেন বৃদ্ধা দেবী গণমাধ্যমকে জানান তার বয়স একশত বছর তিনি টিকা নিয়েছেন এবং টিকা নেয়ার পর তার কোনো সমস্যা হয়নি তার নাতি চম্বন লাল বলেন এই বয়সেও টিকা নিয়ে তার কোনো সমস্যা হয়নি এমনকি জ্বরও হয়নি তিনি সবাইকে করোনা টিকা নিতে আহ্বান জানিয়েছেন তার এই সাহসী উদ্বেগে খুশি হয়ে লেফটেন্যান্ট জেনারেল জোশী তার বাড়ি গিয়ে সম্মান জানান এ সময় স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সর্বশেষ রয়েছে এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা দশ বছরের তথ্য চুরির সংখ্যা সাইবার হামলা শিকার হয়েছে এয়ার ইন্ডিয়া এই হামলায় এয়ার ইন্ডিয়ার গত দশ বছরের লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সহ ব্যক্তিগত তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে গত ফেব্রুয়ারিতে এই হামলার ঘটনা ঘটলেও তিন মাস পর বিষয়টি অবহতি করল বিমান সংস্থাটি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে দু এগারো সালের ছাব্বিশে আগস্ট থেকে গত তেসরা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাছে যত তথ্য নথিভুক্ত আছে তা সবই এই হামলার শিকার হয়েছে যাত্রীদের নাম জন্ম তারিখ মোবাইল নম্বর পাসপোর্ট টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে ধারণা করা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য তথ্য চুরি যাওয়ার পর তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে সংস্থাটি এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা করা হয়েছে যাত্রীদেরও তাদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ হয়েছে তারা এই ঘটনা তদন্ত করছে এবং সার্ভারের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য